তীব্র শীতে দরিদ্রতার মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন লক্ষ্মীপুর পৌরসভা কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন আমরা জানবো স্বপনের কাছে সেখানকার পরিস্থিতি স্বপন এখানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কেমন চলছে আপনি আমাদের জানান শিকা আপনাকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে গত তিন দিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না এই সূর্য না দেখা যাওয়ার কারণে সাধারণত কর্মজীবী মানুষ নিম্ন মধ্যবিত্তের মানুষজন ব্যাপক চিন্তা আছে যে তারা কাজ করতে পারতেছে না যে যারা কাজ করে তাদের জীবিকা নির্ভর করে আর বিশেষ করে যারা কৃষক আছেন কৃষকদের যে তোলা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর নিম্ন মধ্যবিত্তের মানুষগুলো শীতের বস্ত্রের অভাবে তারা মানবত জীবনযাপন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আহ্বান জানিয়েছেন যে সামর্থ্যবান ব্যক্তিদের যারা তারা শীতবস্ত্র বিতরণ করে প্রধানমন্ত্রীর আহ্বানের সাড়া দিয়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম্বাইয়া পৌরসভার উদ্যোগে আর ছয় হাজার কম্বল বিতরণ করবেন এই আমরা এখন উপস্থিত আছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পৌরসভার হ্যাপি সিনেমা হল রোডের ঠিক মাঝখানে যেখানে এই যে আমরা আপনাকে দেখাচ্ছি যে পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া তিনি শীত বিতরণ করছেন তিনি লক্ষ্মীপুরের পনেরোটি ওয়ার্ডে ছ হাজার মানুষের ছ হাজার মানুষের কাছে শীত বৎস বিতরণ করবেন লক্ষ্মীপুরে যারা নির্মম মধ্যবিত্তের মানুষ আছে এবং যারা গরিব রাস্তায় কাজ করে ঠিক তাদেরকে তিনি তালিকা করে দিচ্ছেন আমরা এই বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হাজার মাসুমের কাছে জানতে চাবো যে তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে কি উদ্যোগগুলো গ্রহণ করছেন জনাব মাসুম জি ধন্যবাদ আমরা জানি যে সারা বাংলাদেশের মতো আমাদের লক্ষ্মীপুরও সত্য চলছে সত্য প্রবাহের কারণে আমাদের অসহায় এবং দরিদ্র মানুষ যারা তারা শীতে কষ্ট কষ্ট পাচ্ছে তা আমরা প্রতিবারের ন্যায় এবারও সমগ্র পৌরসভাতে গরিব দুঃখী অসহায় যারা আছেন তাদেরকে আমরা শীত বিতরণ করছি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এখানে সমগ্র পৌরসভাতে আমরা পাঁচটা স্পটে পনেরোটা ওয়ার্ডে আমরা কম্বল বিতরণ কার্যক্রম করব আজকে আমরা কার্যক্রমটা শেষ করব, আমরা এইখানে প্রথমভাবে আমরা ছয় হাজার পৌরবাসীকে আমরা কম্বল দিচ্ছি আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আমরা আহ্বান করব আমাদের যারা সমাজের বিত্তবান আছেন ওনারা যদি সবাই যার যার পক্ষ থেকে যদি ওনারা এগিয়ে আসেন যে আশেপাশে কিছু লোক যদি সাহায্য করেন তাহলে আমরা এই শীতের করুন তীব্রতা থেকে আমাদের পৌরবাসী রক্ষা পাবে ধন্যবাদ জনাব হাজার মাসুম ভাইয়া তিনি প্রধানমন্ত্রীর আহ্বান এ সারা দিয়ে যেরকম কম্বল বিতরণ করছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যেন গরিব অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করবেন ইশিকা এ ছিল লক্ষ্মীপুর থেকে শীতবস্ত্র বিতরণের সর্বশেষ পরিস্থিতি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ অনেক ধন্যবাদ আপনাকে স্বপন